স্পেশালিটি হসপিটাল সেটা হয়। সিজার একটা মেডিকেল কলেজ আছে, তারপরও সিজার সিভিল হাসপাতাল ও সামরিক হাসপাতাল যেটা আছে সেটা নবরকে উন্নয়ন হচ্ছে। তো করিমগঞ্জে যাতে একটা স্পেশালিটি হসপিটাল হয় সেটার বিষয়ে দাবি উত্থাপন করেছি। এবং আপনারা সবাই জানেন যে এই সরকার আসার পর নতুন করে কিছু পুরনো কলেজ যেগুলো আছে সেগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হচ্ছে, ডিমড ইউনিভার্সিটি ঘোষণা করেছে, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে পড়া হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়। আমাদের করিমগঞ্জ জেলা থেকে আমরা বলছিলাম যে করিমগঞ্জ কলেজ অনেক পুরনো কলেজ আছে, এই কলেজকে যাতে বিশ্ববিদ্যালয়ে যাতে রূপান্তরিত করা হয় বা বিশ্ববিদ্যালয়ে যাতে ক্যাম্পাসে রূপান্তরিত করা হয়। সেই দিন সময় পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম, সেই দাবি আমি আবার উত্থাপন করি। ওই সময় উঠে আসে যে করিমগঞ্জ থেকেও ডিসি কলেজ পুরনো আছে, তো ডিসি কলেজের দাবি সেটা থেকে আরও বেশি আছে। তো আমি সঙ্গে সঙ্গে সেটা বলি, হ্যাঁ, বরাক উপত্যকায় গুরুচরণ কলেজ এবং করিমগঞ্জ কলেজ দুটোই সব থেকে পুরনো আছে। আমি আশা প্রকাশ করতে পারি যে যদি কোনো দুটার মধ্যে কোনো একটা যদি ইউনিভার্সিটি হয় হয়তো কোনো একটাকে হয়তো ক্যাম্পাসে যা ঘোষণা করা হতে পারে। আমি এই কটা দাবি উত্থাপন করেছিলাম এবং এই দাবিগুলোর নিশ্চিতভাবে ক্যাবিনেট বৈঠকে হয়তো আলোচনায় আসবে এবং তার মধ্যে সবগুলো পূরণ না হলেও অনেকগুলো তার মধ্যে পূরণ হতে চলেছে। ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে শুধু দাবি উত্থাপন নয়, কিছু কিছু ব্যাপারে আশ্বাসও পাওয়া গেছে। আমরা আশা করব মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর সদ্য সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে উনি যে মন্ত্রিসভার সদস্যরা বা কোনো সময় উনি নিজে যে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত করেন সেটার মধ্যে করিমগঞ্জ জেলার দৃষ্টিতে উল্লেখযোগ্য কিছু অন্ততপক্ষে উপহার সন্নিবিষ্ট থাকবে সেই আশা রাখছি। উনি বলেছেন যে করিমগঞ্জ মেডিকেল কলেজের কাজ অতি সত্য শুরু হবে, সেটা নিয়ে যাতে কারোর মধ্যে কোনো শঙ্কা না থাকে। উনি মেডিকেল কলেজের শিলান্যাস উনি নিজে করবেন এবং অতি সত্য সেটার কাজ শুরু হবে। দ্বিতীয় বিষয় আমি উনাকে বলছিলাম যে আপনি যেটা ঘোষণা করেছিলেন মেডিকেল কলেজের সঙ্গে করিমগঞ্জের কৃষি বিশ্ববিদ্যালয়, করিমগঞ্জের কৃষি বিশ্ববিদ্যালয় সেটাও করিমগঞ্জের জনসাধারণ অপেক্ষারত আছেন যে এটার কাজ কবে শুরু হবে। উনি বলছেন মেডিকেল কলেজের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করিমগঞ্জের প্রস্তাবিত যেটা কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেটারও কাজ শুরু হবে, সেটা নিয়েও কাউকে শঙ্কায় থাকতে হবে না। কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য কেউ আবেদন করে নি আসাম সরকারের কাছে বা আমাদের কাছে, আমরা একপক্ষভাবে আমরা সেটা ঘোষণা করেছি করিমগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় হবে। তৃতীয় যেটা আমি উত্থাপন করেছিলাম করিমগঞ্জ, যদিও সেটা করিমগঞ্জ শহর কেন্দ্রিক আছে কিন্তু সবথেকে বড় সমস্যা আছে করিমগঞ্জের যে পানীয় জলের যে বিষয়টা আছে, পানীয় জলের সমস্যা করিমগঞ্জের বর্তমানে যে প্রকল্প যেটা আছে পানীয় জলের প্রকল্প, সেই প্রকল্পটা আমরা সবাই জানি এটা অনেক দিন আগে এটা যে নির্ধারিত যে সময় যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, আর ঈশ্বর ইচ্ছায় সেটা চলছে। দীর্ঘদিন থেকে সরকারের পক্ষ থেকে সেটার প্রতি কোনো নজর না দেওয়ার কারণে বিগত দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর সেটার সাময়িক কিছু কারিগরি দিক থেকে কিছু কিছু আর্থিক সহায়তা করা হয়েছে, কিন্তু দীর্ঘদিন থেকে বিগত দিনের সরকার এটার প্রতি কোনো নজর না দেওয়ায় বর্তমানে যে করুণ পরিস্থিতি ধারণ করেছে। আমি কিছুদিন আগে যখন মাননীয় জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয় করিমগঞ্জে এসেছিলেন, ওনাকে নিয়ে গিয়েছিলাম আমরা এবং উনি সরজমিনে সেটা দেখে এসেছেন, প্রায় এক ঘন্টা সময় ওইখানে বসে উনি বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কারিগরি বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে নিয়ে উনি সভা করেছিলেন। তো